আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো কর্ন স্যুপ। কর্ন স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে, 250 গ্রাম কর্ন, এটা যে কোনো ধরনের কর্ন হলেই হবে, ফ্রেশ অথবা ক্যানের কর্ন, 2 কিউব রসুন কুচি, 10 গ্রাম চিকেন কিউব, 20 গ্রাম বাটার, 50 গ্রাম অনিয়ন কিউব, 200 মিলি 40% ফ্রেশ ক্রিম, পরিমাণ মতো লবণ এবং 1 লিটার পানি। তাহলে চলুন আমরা কর্ন স্যুপ তৈরি করি। প্রথমে আমরা একটা পাতিলে বাটার 20 গ্রাম, অনিয়ন কিউব এবং রসুন কিউব দিয়ে দিব। চুলা অন করে দিয়ে মিডিয়াম জালে ফ্রাই করব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ এবং রসুনটা যেন পুড়ে না যায়, তাহলে কর্ন স্যুপটা ভালো হয়ে যাবে। আমাদের হালকা ভাজি হয়ে গিয়েছে, এখন আমরা কর্নগুলো দিয়ে দিব। সঙ্গে আমরা 1 লিটার পানি দিয়ে দিব। এখন চিকেন কিউব এবং আধা চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করব। আমাদের বলক চলে এসেছে, এখন আমরা হিট কমিয়ে দিয়ে 20 মিনিট থেকে আধা ঘন্টা কর্নগুলিকে সিদ্ধ করব। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এটাকে সিদ্ধ করেছি। এখন আমরা ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে কর্নগুলোকে মিক্স করব। চুলাটা অফ করে দিব। এরকম হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে আমরা এই কর্ন ও পানির মিশ্রণটাকে ব্লেন্ড করব। আপনাদের যদি এই হ্যান্ড মিক্সার না থাকে তাহলে নর্মাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা একটি ছাঁকনি দিয়ে এই কর্ন স্যুপটাকে ছেঁকে নিব। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কর্নের যে খোসা অংশটা থাকবে সেটা আমরা আলাদা করে নিতে পারবো এবং সুন্দর একটি কর্ন স্যুপ হবে। আমাদের হয়ে গেছে, কর্নের খোসাগুলো ফেলে দিব। এখন আমরা ছেঁকে নেওয়া কর্নটাকে আবার পাতিলে ঢেলে নিব। এখন আমরা এর সাথে ফ্রেশ ক্রিমটা অ্যাড করব। এখন আমরা অল্প আঁচে আবার একটু জাল দিব। এখন আমাদের বলক চলে এসেছে, আমরা এইভাবে 1-2 মিনিট জাল দিব। প্রতি সাদা ফেনা দেখা যাচ্ছে, এটা আমরা একটা চামচ দিয়ে তুলে ফেলব। দেখুন আমাদের কর্ন স্যুপ প্রায় হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলব। কিরকম ঘন হয়েছে, আমাদের কর্ন স্যুপ রান্না করা হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। এখন আমরা পরিবেশন পাত্রে ঢেলে দিব। আমরা ডেকোরেশন করার জন্য উপরে একটু ফ্রেশ ক্রিম দিব।
হয়ে গেল আমাদের কর্নস্যুপ। রানির আম্মু অনেকদিন ধরেই ঘরে তৈরি করে কর্নস্যুপ খাওয়ার কথা বলছিল, তা আজকে তৈরি করে ফেললাম। প্রিয়জনকে কোনো কিছু তৈরি করে খাওয়ানোর মজাই আলাদা। তো আপনারাও তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।